সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এই তো বাসার থেকে নাইমা বের হইলাম কারণ তোরা যার আজকে অনেক জ্বর পাতলা পায়খানা এর জন্য ডাক্তার কাছে নিয়ে যাইতেছি একটু ডাক্তার দেখাইতে হবে যে মুখ টুক একদম লাল হয়ে গেছে জ্বরে এই রাতের থেকে জ্বর জ্বরটা সকালবেলায় আরও বেশি হয়েছে পরে ভাবলাম যে না জ্বর দেখে দেখে অনেক কান্নাকাটি করতেছে। খুবই বিরক্ত করতেছে পরে পিতার আব্বু বলতেছে যাও ডাক্তারটা দেখায় আসো ডাক্তার দেখাইলে তো বোঝা যাবে যে ঠান্ডাও ভিতরে এটা কমছে কি না না আছে হালকা হালকা কাশি এখনো আসে তারপরে আর দেরি করলাম না কই না এখনই নিয়ে যায় ডাক্তারটা দেখাই আইসা করি পরে তো এখন দাঁড়াই রয়েছি রিক্সার জন্য আর রিক্সা পাওয়া যায় যায় না দাঁড়াই থাকতে হয় অনেকক্ষণ তারপরে একটা ছোটো রিক্সা পাইলাম এটার মধ্যে এমনি উঠে গেলাম পিঠারাপ বুত আর আমি আর তুরাস প্রিথারি স্কুলে দিয়ে গেলাম আর তুরাস তো অনেক জ্বর দেখে একদম মনটাও খারাপ মুখটুকু লাল হয়ে গেছে জ্বরে আসলে বাচ্চারা অসুস্থ থাকলে মন মানসিকতা এত খারাপ থাকে কিছুই ভালো লাগে না এখন বাজে প্রায় সাড়ে এগারোটা কিছু কোনো নাস্তা টাস্তাও কিছু করতে পারছি না কারণ বাবু অনেক কান্নাকাটি করতেছে দেখে রান্না বান্না আর ওইভাবে করতেও পারছি না তো না খাইয়ে বের হয়ে গেলাম আগে ডাক্তারটা দেখাই আসি মেয়েও না খাইয়ে স্কুলে গেছে কারণ তোর আজ কারো কুলে যাইতেছে না আর জ্বর আস ওর এখন পর্যন্ত ওইভাবে জ্বরও হয়েছিল না আল্লাহ রহমতে কিন্তু কালকে রাত্রের থেকে জ্বর শুরু হয়েছে জ্বর সাথে বাচ্চারা আসলে জ্বর আসলে তো অনেক বিরক্ত করে সেও করতেছেন কুলের থেকে নামতেছে না আর কান্নাকাটি করতেছে আর পায়খানাও করতেছে অনেকবার এর জন্য আরো বেশি বিরক্ত করতেছে এরপরে এই তো আমরা যে যাইতেছি এখন এখানে আইসা পরে রিক্সাটা চেঞ্জ করলাম রিক্সাটা চেঞ্জ করে অটো নিলাম অটোতে উঠে গেলাম কারণ এই রিক্সাতে আমরা চারজন ওইভাবে যাইতেও পারতেছি না আর ধইরা বসতেছি মনে হইতেছে যে পইরা রা যাবো এর জন্য একটা অটো নিয়া পরে যে রোনা দিয়ে দিলাম ওইখান থেকে এখন প্রায় হাসপাতালের কাছাকাছি আইসা পড়ছি আবার আমি একটু ভাবিরেও ফোন দিছিলাম পরে ডাক্তার আগে একবার দেখছিল দেখে ওষুধ দিছিল এর জন্য আবারও ভাবিরে বললাম যে নিয়ে আসতেছি ওর বললো যে আসো এখন আইসা পড়ছি একদম হাসপাতালের কাছাকাছি এখন আর কি হাসপাতালের ভিতরে ঢুকবো আর এদিক দা পৃথার আব্বু অফিসে গেছে তাজওয়ারের নিয়ে আমি আবার আইসা পড়ছি হাসপাতালে বাবুরে নিয়ে কারণ এখানে ভাবি আছে যারা আছে ডাক্তার দেখাই দিবে আর আমি এর জন্য বাবুরে নিয়ে আইসা পড়লাম যে আগে আমি দেখাই আসি আর বাবু অনেক মানে এত বিরক্ত করতেছে রিক্সাতে উইঠাও তার একদম জ্বরের শরীরটা গরম হয়ে গেছে মানে কি যে একটা অবস্থা কয়েকদিন ধরে আই তোরা অনেক অসুস্থ দানিং এই একবার ঠান্ডা লাগলো কাশি কাশি তো কমেই না ওষুধ খাওয়াইলাম নেবুলাইজার করলাম এরপরে আবার এই হালকা হালকা কাশি এখনও রয়ে গেছে তারপরে আবার হইল এই পেট খারাপ পেট খারাপও এখন ভালোই মানে এখনও কমছে না ওইভাবে অনেকেই হইতেছে এরপরে আবার হইল যে জ্বর এখন কী যে একটা অবস্থা আসলে বাচ্চারাও অসুস্থ থাকলে কোনো কিছু ওইভাবে ভালোও লাগে না খুবই বিরক্ত লাগতেছে একদম মনটাও খুব খারাপ লাগতেছে যে এরকম অসুস্থ হয়ে গেল এখন তো ও তো মাসাল্লা ছয় মাস কিছু হয়েছে না এখন যে দেখা যাইতেছে সাত আট মাসে যায় এরকম একটার পর একটা হইতেছে আর একটু বাড়তি খাবারের সময় হয়েছে আমি আবার ওই দিন একটা সেরেলা খানাইয়া রাববুরে বলছিলাম আমি আনছিলো যে কোনো কিছু খায় না দেখি খায় না কি একবার দিসি দেওয়ার পরে পেট খারাপ হয়ে গেছে পরে এটা আবার এখন বন্ধ করে দিলাম মার খাওয়াবো না নাজকে আবার একটু ভাতছি সিদ্ধ করে দিছি কিন্তু জ্বর তো ওইভাবে খায়ও না সব ফালাই দেয় আর বমি করে বমি করলে কিন্তু কোনো কিছুই ওইভাবে খাওয়ানো যায় না ওষুধ খাওয়াইতে গেলেও দেখা যায় এক দেড় ঘন্টা মুখের মধ্যে নিয়ে বসে থাকে ওষুধও ওইভাবে খায় না তাইলে কিভাবে কি করবো আমি যদি না গিলে একটা বাচ্চা যদি কোনো কিছু ওইভাবে না খায় তাইলে কিন্তু কোনো কিছু খাওয়ানো যায় না জোর করে কিচ্ছু খাওয়ানো যায় না আর পৃথা তাজোয়ারেরও আমি কোনো দিন জোর করে খাওয়াইনি এরা নিজের ইচ্ছাতেই খাইতো কিন্তু এরা মুখের মধ্যে কোনো খাবার জমায়ে রাখতো না আর তাজোয়ারের বেলায় তুরাজের বেলায় দেখি সে সব খাবার মুখের মধ্যে জমায় রাখে গিলে না তো এই যে আইসা পড়ছি এখন আয়সা একটু টিকেটের ব্যবস্থা করতেছি কইরা এরপরে উপরে যাবো চারতালায় যাইয়া দেখাইয়া আয়সা ফুরবো বেশিক্ষণ লাগবে না এখানে এর জন্য এই তাড়াহুড়া করে আয়সা পড়লাম যে আগে দেখাই আসি আসলে এই বাচ্চাদের একটু কিছু হইলে ডাক্তার দেখানোই উচিত নিজে নিজে চিকিৎসা করলে দেখা যায় যে এই অসুখ আরও বাড়ে এটা আর কমে না আর ডাক্তাররা দেখে ওষুধ টষুধ দিলে এটা আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এর জন্যই আরও আসা তো এই যে আমরা এখন উপরে যাব আমাদের সব কিছু ব্যবস্থা হয়ে গেছে এই তো লিফটে উঠে গেলাম এখন যাব খুবই তাড়াহুড়া করে বের হয়েছি আজকে বাসার থেকে এখন প্রায় বারোটার উপরে বাজে আমার হাসপাতালে যাই আবার আমার দুপুরে রান্নাও করতে হবে আমি কোনো কিছু রান্না করে আসি নাই সকালের নাস্তাও কোনো কিছু বানাইতে পারি নাই শুধু লিমার মা এসে কাজটি শেষ করে গেছে আর সব কাজ আমার রয়ে গেছে লিমার মার আর কাপড় কাচা শেষ করে গেছে আর আমার রান্না বান্না কাটা বাসা সব কিছু রয়ে গেছে আমি আর কোনো কিছুই করতে পারি নাই বাবু এরকম বিরক্ত করতেছে পৃথার কুলেও যায় না রাব্বুর কুলেও যায় না শুধু কান্না করতেছে তাই কেমনি কি করবো এর জন্য আর কোনো কিছু ওইভাবে কইরাও রাইখে আসতে পারি নাই যায় আমার রান্না বান্না কইরা পরে খাওয়া দাওয়া করতে হবে দুপুর বেলায় তো এই যে চলে আসছি শিশু ওয়ার্ডে এখন এখানে দেখাবো দেখাইয়া তারপরে বাসায় যাবো গো আর কি আসলে বাচ্চাদের ডাক্তার দেখাইতে আসলেও দেখা যায় যে একটা না অনেক ঝামেলা থাকে যে ডাক্তার দেখাই আবার আসা যাওয়া অসুস্থ থাকলে তো ডাক্তার দেখাইতে হবে কিছু করার নাই তো এই যে আমি ডাক্তার টাক্তার দেখাইয়া ওষুধ টষুধ নিয়ে এখন রওনা দিয়ে দিলাম এখন এখানে তো অটো পাইতেছি না হাইটা যাইতে হবে সামনে যাইয়া উঠতে হবে নিয়ে নিয়েছিলাম সাথে কইরা তো ওষুধ টষুধ নিছে হাতে আবার তো তো রাজরে অনেক কলকুলে নিয়ে থাকছে টিকিট টিকিট এই কাটছে সব তো এই আর কি তবে আজকে অনেক ক্লান্ত লাগতেছে শরীর এখন তো পুরো দুপুরবেলা দুপুরবেলা আসলে বাচ্চা নিয়ে আরও হাইটা রৌদ্রের মধ্যে যাওয়াও যায় না মানে খুবই বা ভাল লাগতেছে না একদম আরও বাবু অসুস্থ অসুস্থ থাকলে আরও ভালো লাগে না ইদানিং এত অসুস্থ হইতাছে ও কিছু বুঝতে পারতেছি না আমি মানে এক একবার এক একটা হইতেছে কারণ এখন সব জিনিস মুখে দেয় এর জন্য ফ্যাট খারাপ হয় যা পায় সামনে তাই মুখে দেয় কাপড় কাঁথা টাথা যা পায় সামনে সব মুখে দেয় বালিশ হইয়া সব খায় এর জন্য ফ্যাটটাও এখন নরম হাত খায় সারাদিন এই আর কি এখন এই যে রিক্সা অটো নিলাম নিয়ে এখন বাসার দিকে রওনা দিয়ে দিলাম এই তো সবাই ভালো থাকবেন আমার বাবুটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় ওষুধ টষুধ নিয়ে গেলাম ডাক্তার তো বললো খাওয়াইলে আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ আর আপনি খাওয়ান আর ভাত টাত বেশি করে খাওয়ান পানি টানি খাওয়ান এই আর কি লিকুইড খাবারগুলো দেন সবাই ভালো থাকবেন আল্লাহ